পাক কাউকে বাধ্য করবেন না কাউকে ফোর্স করবেন না দিনে কোনো জবরদস্তি করবেন না আল্লাহ পাক সত্য মিথ্যা চূড়ান্ত পার্থক্য মানদণ্ড নাজিল করেছেন আপনাকে এখতিয়ার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন আপনি চাইলে স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হতে পারেন আপনি চাইলে অস্বীকার করে কাফের হতে পারেন আপনি চাইলে মনে মনে অস্বীকার করছেন বাহিরে দেখাচ্ছেন আমি স্বীকার করেছি এরকম আচরণ করে মোনাফেক হতে পারেন আবার আপনি চাইলে মেনে নিয়ে আমলে গাফলতি করে ফাসেক জালেমও হতে পারেন কথা কি বুঝতে পারছেন স্বাধীনতা আপনার আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি অন্য আল্লাহ ইচ্ছা হলে কৃতজ্ঞ হও ইচ্ছা হলে অকৃতজ্ঞ আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করবেন জোর করবেন করবেন না আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন আল্লাহ রবাহিন এই মহাবিশ্ব সৃষ্টি করার পরে মানুষকে যখন সৃষ্টি করেছেন আদম আলী হিসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা রূপে তার সঙ্গিনী হাওয়া আলী হাস্লামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা নিয়েছেন ইবলিসের মাধ্যমে এরপরে পরীক্ষায় যখন আদম আলি গাছের কাছে চলে গিয়েছেন আল্লাহাক জমিনে নামিয়ে দিয়েছেন এই নামিয়ে দেওয়ার পর আল্লাপাক নির্দিষ্ট হায়াত দিয়েছেন সময় দিয়েছেন কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো কারো দুইশো কারো হাজার এমন করে পাক হায়াত নাজিল করেছে এর মধ্যে আল্লাহ রবিন তার পক্ষ থেকে হেদায়ত নাজিল করেছেন বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে পাক বিভিন্ন কিতাব নাজিল করেছেন নবী রসুল পাঠিয়েছেন আদম ইসলাম থেকে শুরু করে মুহাম্মদ সালাহ আলী সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন ওয়ালিকুল্লি কৌমিন হায় এমন কোনো কম নাই যেখানে আল্লাহ পাক হেদায়ত দাতা পাঠান নাই আপনি চলে যান আদম আহ যুগে সেখানেও আল্লাপ পাকে সহিফা এসেছে নুহ আলামের যুগে যান সেখানেও এসেছে ইব্রাহিম আল ইসলামের যুগে আসেন সেখানেও এসেছে নবী মু আল তাওরাত এসেছে হুদ এই যে সালেহ সুয়াইব দাউদ সুলাইমান ইসমাইল ইসহাক ইয়াকুব ইউনুস ইউসুফ প্রত্যেক নবী রসুলের যুগে দেখেন আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছেন আসমানি কিতাব এসেছে আমাদেরকে এখন শেখানো হয় যে সভ্যতা শুরু হয়েছে পশ্চিমাদের দ্বারা এটা কোরআন সন্না ঘাঁটলে আমরা দেখি সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা সভ্যতার ধারক বাহক সূচনা ঘটিয়েছেন নবীগণ পরবর্তীতে মানুষ নবীদের আদর্শ ভুলে গেছে আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে নিজের প্রবৃত্তির অনুসরণ করা শুরু করেছে তখনই আল্লাহ পাকে শাস্তি নেমে এসেছে এই হলো মূল কথা এরপর ঈসা আর ইসলাম একই সন্না সর্বশেষ নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলী হিসাল্লাম এখানেও একই সুন্না আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সুন্না এসেছে এবং এই এই যে পুরো সময়টা প্রায় হাজার হাজার বছরের এই যে সময় এখানে একই সুন্না আল্লাহ পাক অ্যাপ্লাই করেছেন যারাই আল্লাহর বিধান মেনে নিয়েছে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন দুনিয়াতে কামিয়াব করেছেন পরকালে জান্নাত দিয়েছেন সহজ কথা আর এই প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর কিতাব মানে নাই তার নবীর আদর্শ মানে নাই প্রকাশ্য বা গোপন বিরোধিতা করেছে অবাধ্য হয়েছে অমান্য করেছে আল্লাপাক সমলে উৎপাটিত করেছেন দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালেও লাঞ্ছিত করেছেন একই শুননা নুহ আলিহিসাম প্লাবন দিয়ে পাক ধ্বংস করেননি করেছেন আর মমিনদেরকে উদ্ধার করেননি করেছেন পরের যুগে আসেন ইব্রাহিম আল্লাহ আল্লাপাক নমরুদকে ধ্বংস করেন নাই ইব্রাহিম আলি বিজয়ী করেন নাই মুসা আলি সাল্লাম আল্লাপাক ফেরাউনকে ডুবিয়ে মারেননি এবং মুসা আলি সাল্লাম আর বন ইসরাহলকে উদ্ধার করেননি ঈসা আলহি সাল্লাম অল্প সংখ্যক হাওয়ারি তাদেরকে পাক উদ্ধার করেননি বিপদ থেকে ঈসা আলি তুলে নেননি তার কাছে এবং তাকে যারা অস্বীকার করেছে ওদেরকে হালাক করে দেননি ধ্বংস করে দেন নাই কমে সোয়াইব তাদের কম মাপে কম দিত আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন কমে লুথ যারা ছিল সমকামী পুরুষে পুরুষে সেনা করত না আজবুলিল্লাহ যেটা এখনকার যুগের একটা মারণ ব্যাধি এখনকার জেনারেশনের মধ্যে এই উন্মতের মধ্যে সমকামিতা দিন দিন বাড়ছে আপনার হয়তো খবর নাই কিন্তু বাড়ছে এর পিছনে কারণ ফ্যামিলিস্ট রেভলিউশন যখন মেয়েদেরকে আপনি নগ্ন করে উঠ রাস্তাঘাটে ঘোরাবেন একটা পর্যায়ে মেয়েদের দিক দিক থেকে আকর্ষণ কমে যাবে তখন রাত রাতকে আকর্ষণ করবে দিন দিনকে আকর্ষণ করবে এর ফলশ্রুতিতে দেখবেন সমকামিতা বাড়বে সমকামিতা বাড়বে এরপর আরও একটা ঘটনা ঘটবে সেটা হলো দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে বেশি বেশি এখন এটা বাড়ছে না বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে দিন দিন এটা বাড়ছে না বাড়ছে এরপরে কি হবে জানেন এরপরে মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে এটা লিখে রাখেন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে দেখে নিয়েন এগুলোর পিছনের কারণ হচ্ছে নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা আর এগুলো যত বেশি বাড়বে আল্লাহর আজাব গজব তত বেশি আসবে মাস্ক পরে আপনি না ডিফেন্ড করতে পারবেন আল্লাহ রাজাব গজবকে শালীনতা দিয়ে তত বেশি ডিফেন্ড করতে পারবেন সমাজকে শালীন করে তোলেন দেখবেন আল্লাহর গজব উঠে গেছে ইনশা আল্লাহ একজন আল্লাহর ওলির ঘটনা পড়ছিলাম আল্লা তকিসমানি দেব আর তার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে মিশ্রি মিশরের একজন সুফি ছিলেন এখনকার মানে সুফি সুফিজেমের নামে যারা ভণ্ডামি করছেন তাদের মতো নয় তিনি অরিজিনাল আল্লাহর বলি ছিলেন অনেক বড় আবেদ ছিলেন আলেন ছিলেন আধ্যাত্মিক মারেফতওয়ালা মানুষ ছিলেন সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মিশ্রি তার নাম হচ্ছে জুননুন তার নাম রাহিম আহ্লা তো তাকে মানুষ এসে দোয়া করতে বলছে সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না আল্লাহ অনাবৃষ্টি দিয়েছেন দুর্ভিক্ষ হচ্ছে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আপনি বড় আল্লাহর বলি মানুষ ইনশাল্লাহ আল্লাহর আপনার দোয়া আল্লাহ কবুল করলে আশা করা যায় আল্লাহর আজাব গজব চলে যাবে আগেকার মানুষ এমন মনে করতো না এবং এটা কিন্তু বাস্তব যখন সমাজের মধ্যে পাপাচার বেড়ে যায় আল্লাহ পাকের গজব নাজিল হয় তখন সেই ব্যক্তি বলছেন রাহিমা তিনি বলছেন হ্যাঁ আমি দোয়া করব আমি দোয়া করব তবে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি পাপি কোনো মানুষ তোমাদের সমাজে আছে চিন্তা করেন নিজে বলছেন আমার মনে হয় না যে আমার চেয়ে পাপি এবং গোনাগার কোনো মানুষ তোমাদের সমাজে আছে আমি দোয়া করছি কিন্তু আমি এই সমাজ থেকে চলে যাব আশা করা যায় আল্লাহ তোমাদের উপর থেকে গজব উঠিয়ে নিবে সমাজের মধ্যে যখন পাপাচার ছড়িয়ে পড়বে সুদ ছড়িয়ে পড়বে বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে বেহায়াপনা ছড়িয়ে পড়বে নগ্নতা ছড়িয়ে পড়বে জেনা বাড়বে মাদক বাড়বে আল্লাহর আজাব গজব দিন দিন আসতে থাকবে আপনি ঠেকাতে পারবেন না কোনোভাবেই ঠেকাতে পারবেন না একটা মাত্র পদ্ধতিতে আল্লাহর আজাব থেকে বাঁচা যাবে মানুষ যত বেশি নামাজি হবে যত বেশি কোরআনওয়ালা হবে সুন্নতের পাবন হবে আল্লাহওয়ালা মানুষের কাছাকাছি থাকবে এবং সমাজ থেকে যত দুর্নীতি ঘুষ সুদ অশ্লীলতা বেহায় উঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে আল্লাহর করুণায় কৃপায় সমাজ থেকে আস্তে আস্তে সমস্ত গজবগুলো উঠে যাবে ইনশাল্লাহ এছাড়া কোনো অপশন নাই আল্লাহ দ্রোহিতা করে সমাজকে সংস্কার করা সম্ভব নয় আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় আর যখন গজব আসবে আলেম জালেম ভালো মন্দ সবার উপরে আসবে যখন গজব আসবে কাউকে ছেড়ে কথা বলা হবে না আমি ওইদিকে পরে আসছি আল্লাহ পাক সুয়াইব আলী হিসাল্লামের কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন একটা পাপের কারণে কি পাপ তারা মাপে কম দিত কি করতো মাপে কম দিত আল্লাবাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন আর সোয়াইব আলী ইসলামের কম পৃথিবীর প্রথম কম যাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে আর মনে রাখবেন আখিরুজ্জামানে এই উম্মতের উপরেও তিনটা বড় বড় ভূমিকম্প আসবে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পৃথিবীর পশ্চিমে আর একটা পৃথিবীর মাঝখানে এবং আলহামদুসার অন্যতম একটা আলামত হচ্ছে যত দিন যাবে ভূমিকম্পের সংখ্যা তত বাড়তে থাকবে কি কারণে আসবে মাপে কম দেওয়া অশ্লীলতা আল্লাহর হারামকে হালাল করে নেয়া মাদক সমকামিতা এই পাপগুলো যত বাড়তে থাকবে ভূমিকম্প তত বেশি আসতে থাকবে এখন আমরা মূল জায়গায় কাজ না করে যদি আশ্রয় কেন্দ্র বানাই কাজ হবে রড সিমেন্ট দিয়ে বড় বড় শক্ত রড সিমেন্ট দিয়ে বা ঘর বানাই কাজ হবে আল্লাহ পাকের একটা সামান্য ভূমিকম্পতে নেপাল কয়েক বছর আগে তসনাস হয়ে যায়নি ওইখানে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এফেক্ট হয়নি আর যদি পাক কোনো কমের মধ্যে ভূমিকম্প দেন তাহলে ওই কমের কি অবস্থা হবে দেখে নেন শোয়াইব আল ইসলামের কম এর কোনো অস্তিত্বই নাই এখন